দাদা একটা ফোন করব করুন দাদা একটা জরুরি ফোন আছে করব একটাই লাইন চালু আছে অপেক্ষা করুন ফোন করছি ঠিক আছে হ্যালো আমি সংগীত গুরু নবীন কুমার বলছি তেরনা সিঙ্গাপুর থেকে আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব ঠিক আছে আমি আমার লোকেদের জিজ্ঞেস করে বলবো আজ আমি আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব প্লেনে আর ওখানে এক সপ্তাহ থাকব প্রোগ্রাম আছে মালয়েশিয়া থেকে আবার লন্ডনে যাব লন্ডন থেকে প্যারিসে প্যারিস থেকে আবার ভেনিসে অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি তা না হলে আবার 45 দিন ওয়ার্ল্ড ট্যুরে লেগে যাবে দুর্মশাই আপনাদের মতো গায়ক ধরে আমার দরকার নেই হ্যাঁ কোথায় সব আমি পুরো কেসকে চিয়ে গেল কত হলো দাদা হ্যাঁ 6 টাকা চি 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 ছয় হ্যালো আমি বিশ্বনাথ বলছি আমেরিকা থেকে ইয়েস ইয়েস যখন বম ফেটেছিল তখন আমি আমেরিকায় ছিলাম জর্জ বুশকে আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম ওরে বাবা কেউ আমেরিকা বলছে কেউ লন্ডন বলছে দাদা হ্যাঁ এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো দূর দূর আমি কেন মনে করতে যাব গত 10 বছর ধরে এই একই ঢপবাচির কথা শুনে আসছি দাদা আমার ঢপ শুনে শুনে চেহারা কেন বেঢপ হয়ে গেছে তুই ঠিক মতো মেলাতে পারছিস না আপনার মতো লোকের এটাই ঠিক এই তুই বিড়বিড় করে কি বলছিস রে কি বললু স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো স্যার লজে কেউ মদ খেতে পারবে না এটা তো আপনিই বলেছিলেন আর এখন আপনি নিজেই মদ খাচ্ছেন আমি ঠগাই মল্লিক আমি মদ খাচ্ছি মদ আমায় খেতে পারবে না এই ডায়লগের জন্য আপনি খেয়ে যান দাদা যে আইন দাদা তৈরি করে সে আইন দাদা ভাঙতে পারে কিন্তু আমরা 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 আইন ভাঙতে পারি না ট্রাফিক আইন মেনে চলুন আপনি খেয়ে চলুন তোদেরকে আমার খুব ভালো লাগে আমি তোদের খুব বিশ্বাস করি সেই জন্য আমি তোদের সামনে মদ খাই তোরা ছোট ছোট অন্যায় করিস সেই জন্য আমি বেশি রাগি না কিন্তু যখন বড় অন্যায় করিস তখন সুইটার কেনার টাকা নেই বলে সকালে আমার কাছে টাকা চেয়েছিস আরে এখন টাকা কোথেকে পেলি হ্যাঁ এই কোথা পেলি বল হারামজাদা এই কোথা পেলি